আচ্ছা, সবাই ভালো আছো? আচ্ছা, তোমাদের একটা আমরা পরীক্ষা নিয়েছিলাম, সেটা হচ্ছিল 2022 সালে, যারা বিমান বাহিনীর বিমান সেনা পদে পরীক্ষা দিবা। তো আমাদের এখানে আইকিউ এর একটা তো শীট পাইছো না? আমরা পরীক্ষাও নিচ্ছি, মডেল টেস্টও নিচ্ছি। তো এই মডেল টেস্টে তোমাদের সহপাঠী সাইফ ও প্রথম স্থান অর্জন করছে। সাইফ আসো। আচ্ছা, সাইফের একটু অনুভূতি গুলো আমরা শুনবো। সাইফ, ভয় পাচ্ছ না তো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আগে ক্রেস্টটা দিই। সাইফ ধরো। দেখা যায়? আচ্ছা, তোমার খুশি তো বাবা? জি স্যার, অনেক খুশি। পুরস্কার যেটাই হোক না কেন, পুরস্কার তো পুরস্কারই, তাই না? প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছিল সব থেকে মুখ্য বিষয়। ও চেষ্টা করছে, সবাই চেষ্টা করছিল, ও বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করছে আইকিউ পরীক্ষায়। সাহেব, কেমন লাগছে পরীক্ষা? জি স্যার, অনেক ভালো লাগছে। প্রথম হয়েছে, এটা কেমন লাগলো? জি স্যার, আমি প্রথম হয়েছি, এটা আমার কাছে অনেক বিষয়টা অনেক ভালো লাগতেছে। আমি আগে স্যার মানে আইকিউ বলতে কি বোঝায় সেটাকে বুঝতাম না, সেটা এখানে আসার পর থেকে আইকিউ কীভাবে প্র্যাকটিস করতে হয়, মানে কীভাবে পরীক্ষায় খাতাটা লিখতে হয়, সব কিছু আমি ভালোভাবে মানে প্রস্তুতি নিয়েছি, সেটা আমি ভালোভাবে মানে পড়ার চেষ্টা করেছি। এসে যখন পরীক্ষা হলো, পরীক্ষায় আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি আইকিউর প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আমি আইকিউ পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করতে পেরেছি, সেজন্য আমি। এই যে তুমি কোন জেলা যেন তোমার বাবা? স্যার, নীলফামারী জেলা। নীলফামারী জেলা থেকে তুমি আসলা বিমান বাহিনীর প্রস্তুতি নিতে। জি স্যার। কোন ট্রেডে আবেদন করছো? স্যার, টেকনিক্যাল ট্রেডে। টেকনিক্যাল ট্রেডে। এখন এসে এক মাসের প্রস্তুতিতে তোমার আত্মবিশ্বাস কেমন বাড়ছে যে তা এবার বিমান বাহিনীতে পরীক্ষা দিতে গেলে? এর আগে তো পরীক্ষা দেওনি? না, এটাই প্রথম। জি স্যার। পরীক্ষা দিতে গেলে ভালো করবা নাকি খারাপ করবা? জি স্যার, ইনশাল্লাহ অবশ্যই এবার ভালো করবো স্যার, কারণ এখানে এসে স্যার আমি অনেক গাইডলাইন পেয়েছি, বিভিন্ন ধরনের আইকিউ, সাধারণ জ্ঞান, গণিত, পদার্থের মানে সাজেশন পেয়েছি, যেগুলো পড়ার ফলে আমার বিমান সেনায় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি আরও সম্প্রসারিত হয়েছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে ভালো কিছু একটা আসবে। জি স্যার, ইনশাল্লাহ। এবার আমি এবারের প্রথম মাঠেই চাকরি নিতে পারবো স্যার, ইনশাল্লাহ। আশা আছে। জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তো একটা কালকে কোর্স শেষ তোমার, চলে যাচ্ছ। জি স্যার, সবাইকে তো চলে যেতে হবে, তুমি চলে যাবা, নতুন ছাত্র আবার আসবে, স্মৃতিগুলোই থেকে যাবে। জি স্যার। তো আমাদের সোলজার একাডেমির একটা ভালো স্মৃতি এবং একটা খারাপ স্মৃতির কথা বলবো, যেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছ স্যার। একটা ভালো স্মৃতি, আজকের দিনটা আমার কাছে সবচেয়ে ভালো স্মৃতি হয়ে থাকবে সোলজার ট্রেনিং একাডেমি থেকে, কারণ আমি এই একাডেমিতে এসে যে শুধু শুধু মানে পড়াশোনার ক্ষেত্রে সব কিছু শিখতে পেরেছি তা নয়, এখানে এসে আমি আমি শারীরিকভাবে অনেক ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করেছি। আমি আগে যে কোনো ধরনের ইভেন্টের খেলাধুলোতে আমি মানে অংশগ্রহণ মানে করতে ভয় পেতাম আর কি, আমি মানে পারতামই না আর কি। মানে এখন কি সাহসী হয়েছে? জি স্যার, এখন অনেকটা সাহস ফিল করি স্যার। বল দিতে পারবো কয়টা? আচ্ছা, দৌড় ঝাঁপ, সিট আপ, চিন আপ, পুশ আপ সবকিছু? জি স্যার, এখন মোটামুটি স্যার অনেক পারি স্যার এখন দিতে। আচ্ছা, এটা একটা ভালো বিষয় এবং ভালো স্মৃতির কথা একটা বললো। এবার খারাপ একটা স্মৃতির কথা বলো, সব জায়গাতে তো ভালো খারাপ আছেই আজকে, খারাপ কি আছে স্যার? এখানে আসা বলতে স্যার খারাপ স্মৃতি বলতে আমি কোনো মানে মানে ফেস করিনি আর কি স্যার, সব কিছু আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্যার আমার ভালোভাবেই কেটেছে স্যার এখানে এসে। ইনশাল্লাহ ভালোভাবে থাকবা, ভালোভাবে পরীক্ষা দিবা, বাসায় গিয়ে যে প্রস্তুতিগুলো নিচ্ছে, শুধু তোমরা না, যারা বসে আছো এবং যারা দেখছো, বিমান বাহিনীতে চান্স পেতে চাইলে লিখিত পরীক্ষায় খুব ভালো করতে হয়, কারণ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার রেজাল্ট পর্যায়ক্রমে পাশ করে করে আসতে হয়,
কোনো একটা পরীক্ষায় তুমি 1-2 নম্বর কম পাইলেই তুমি সেখান থেকে বাদ পড়ে যেতে পারো। আর বিশেষ করে যারা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিবা 2022 সালে বিমান সেনাতে, টেকনিক্যাল ট্রেড সব থেকে মেধাবী ছাত্রদের স্থান, এখানে অনেক কম্পিটিশন হবে, মেধাবীদের মধ্যে নিজের মেধা অর্জন করতে হবে। যাই হোক, সবাই সাইফের জন্য দোয়া করবা। সাইফ, তোমার জন্য অনেক দোয়া থাকলো, শুভকামনা তোমার জন্য, বোঝা গেছে? এবং আমরা এটা ধর তোমার গিফট, এটা ঠিক আছে, আমরা তোমার সহপাঠীদের কাছ থেকে তোমার সম্পর্কে একটু আমরা মতামত নিবো আর কি। ঠিক আছে, তুমি বসো আর কি। আচ্ছা, আমাদের এই সাইফের সহপাঠী কে আছে? সবাই তো সহপাঠী। হ্যাঁ, আচ্ছা, তানবীর একটু ঘোরো। সাইফ সম্পর্কে যদি দু একটা কথা বলো। সাইফ স্যার একটা ভালো ছেলে ছিল, আমি সবসময় কথা বলতাম আরিফ ভাইকে, আমাদের রুমমেট বড় ভাই আরিফ ভাইকে সবসময় সাইফের কথা বলতাম, এবং ছেলে মেধাবী ছেলে, ভালো ছেলে, ইনশাল্লাহ দোয়া করি ও যেন চাকরি পায়। ভালো করবে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে দোয়া স্যার। আলি, সাইফের সঙ্গে পরিচয় আছে তো? জি স্যার, ঘোরো একটু। সাইফের সাথে পরিচয় আছে স্যার? পরিচয় আছে। জি স্যার। আচ্ছা, সাইফ সম্পর্কে বলো। স্যার, আমি এখানে আসার পরে দেখছি স্যার সাইফ খুবই মেধাবী, এবং ও খুব মেধার সাথে সবকিছু করার চেষ্টা করে স্যার, এবং ওর সাফল্য তো পেয়ে গেল স্যার। আশা করি স্যার ওর ভালো কিছু হবে স্যার। ইনশাল্লাহ আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা মুসাফিরের কাছে যাবো। মুসাফির, একটু কাছে এসে বসে আসো। আচ্ছা, তুমি একটু বলো সাইফ সম্পর্কে। স্যার কি বলবো, কি স্যার এরা বলে দিছে স্যার, অনেক ভালো ছেলে স্যার, ভালো ছেলে, অনেক মেধাবী স্যার। আচ্ছা, তোমার কি মনে হয় ও চান্স পাবে? ইনশাল্লাহ স্যার পাবে স্যার, মেধা আছে স্যার, মেধা আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বসো। ঠিক আছে, সবাই ভালো থাকবা, উপস্থিত সোলজার একাডেমির শিক্ষাতে, এবং আমার ইউটিউবের স্টুডেন্ট, সবাই তো ইউটিউবের স্টুডেন্ট না? ইউটিউবের স্টুডেন্ট কয়জন আমার হাত তোলো তো, ইউটিউবের স্টুডেন্ট সবাই, ঠিক আছে, ইউটিউবে দেখেই তো আসছিলা। আচ্ছা, তো আবার ইউটিউবেই দেখবা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ।